বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের নিরাপত্তা বাড়ানো হতে পারে। ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা দেওয়া হতে পারে রেখা পাত্রকে। বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের নিরাপত্তা বাড়ানো হতে পারে। ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা দেওয়া হতে পারে রেখা পাত্রকে। কেন এই সিদ্ধান্ত? সিজার আমাদের সঙ্গে রয়েছেন, টেলিফোন আমাদের সহকর্মী। সিজার, দেখো, সন্দেশখালী বা নির্যাতিতা রেখা পাত্র, যিনি বসিরহাট বিধানসভা বসিরহাট লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন, তার সম্পর্কে কেন্দ্রীয় গোয়েন্দারা যে রিপোর্ট দিয়েছেন যে আগামী সময় ভোটের প্রচারে থাকার সময় তার উপর হামলা হতে পারে, তার জীবনের ঝুঁকি আছে, এবং কেন্দ্রীয় গোয়েন্দাদের এই রিপোর্টে স্বরাষ্ট্র মন্ত্রককে স্পষ্টই সুপারিশ করা হয়েছে তার জন্য ওয়াই ক্যাটাগরির কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা, অর্থাৎ সেন্ট্রাল সিকিউরিটি ফোর্সের মাধ্যমে তাকে নিরাপত্তা দেওয়া হোক, এরকম সুপারিশ করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক কি সিদ্ধান্ত নেয় সেটাই দেখার, কিন্তু যেটা সম্ভাবনা জানা যাচ্ছে এখন পর্যন্ত যে তাকে সিকিউরিটি ইন্ডাকশন করা হতে পারে, অর্থাৎ ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা তাকে দেওয়া হতে পারে। ধন্যবাদ সিজার। এদিকে 31 মার্চ থেকে লোকসভা নির্বাচনের প্রচার শুরু করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণনগরের ধুবুলিয়ায় মহামৈত্র সমর্থনে প্রথম সভা রয়েছে তার। 1 এপ্রিল বহরমপুরে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সৌরভ গুহ আমাদের সঙ্গে রয়েছেন, টেলিফোন আমাদের সহকর্মী। সৌরভ, মহামৈত্র তারপরে বহরমপুর, একেবারে বাছাই করা এবং রাজনৈতিক ভাবে খুব তাৎপর্যপূর্ণ, তার কারণ যখন এজেন্সি তৎপরতায় তৃণমূল কংগ্রেসের অন্যতম বড় মুখ মহুয়া মৈত্রর বিরুদ্ধে সিবিআই এফআইআর দায়ের করেছে, এবং এই গোটা বিষয়টাকে রাজনৈতিক ভাবে তাকে প্রতিহিংসা পরায়ণতার শিকার হচ্ছেন মহুয়া, এটাই যখন মনে করছে তৃণমূল কংগ্রেস, সেখানে 2024 প্রচার মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করছেন মহুয়া মৈত্রর সমর্থনে, নিঃসন্দেহে একটা বার্তা। আর তারপরই হাই ভোল্টেজ যে কেন্দ্র সেই বহরমপুর, যেখানে অধীর রঞ্জন চৌধুরীর গড় বলে পরিচিত, সেখানে ইউসুফ পাঠানের সমর্থনে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় 1 এপ্রিল। অর্থাৎ মহুয়া মৈত্র এবং তারপরেই অধীর রঞ্জন চৌধুরী, আপাতত এই দুটি সভা ঘিরেই কিন্তু রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। 2024 লক্ষ্যে মমতার সভা শুরু হয়ে গেল এক কথা বলাই যেতে পারে। শুভজিৎ, ধন্যবাদ সৌরভ। এদিকে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে দিলীপ ঘোষের কুকথা। দিলীপ ঘোষের মন্তব্যের বিষয়ে জেলা শাসকের রিপোর্ট তলব। জেলা শাসকের কাছে রিপোর্ট তলব নির্বাচন কমিশনের, আরো বিস্তারিত জানবো। শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন, টেলিফোন আমাদের সহকর্মী। শ্রাবন্তী, দেখো, যে কথা দিলীপ ঘোষ মন্তব্য করেছেন, যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী একই সঙ্গে মহিলা, তাদের তাঁর বিরুদ্ধে এই ধরনের মন্তব্য সেটা ডাইরেক্ট এমসিসি ভায়োলেশনের আন্ডারে পড়ছে, এমনটাই অভিযোগ জানানো হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। সেই অভিযোগ পাওয়ার পরপরই সংশ্লিষ্ট জেলা শাসকের কাছে রিপোর্ট তলব করেছে কমিশন। আসলে দিলীপ ঘোষ কি বলেছেন সেটাই জানাতে নির্দেশ দেওয়া হয়েছে, এবং সত্যিই যদি এমসিসির ভায়োলেশনের আন্ডারে পড়ে তাহলে যথেষ্ট বিপাকে পড়তে পারেন দিলীপ ঘোষ। তার কারণ এবার এমসিসি নিয়ে যথেষ্টই কড়া কমিশন, সেক্ষেত্রে তাকে শোকজ করা হতে পারে, এমনকি সতর্কও করা হতে পারে দিলীপ ঘোষকে। ধন্যবাদ শ্রাবন্তী। দিলীপ ঘোষ ঠিক কি বলেছিলেন শোনাবো, ব্যাক টু ব্যাক শোনাবো, তার পরবর্তী পলিটিক্যাল রিঅ্যাকশন। দিদি গিয়ে গোয়াতে বলেন আমি গোয়ার মেয়ে, ত্রিপুরায় আমি ত্রিপুরার মেয়ে, বলে বাপ তো ঠিক করুন, যাত্রার মেয়ে হওয়া ঠিক না। তিনি একটু মনোব্যথায় ভুগছেন, নিজের জায়গায় টিকিট পাননি, এগুলো তারই হয়তো ফলস্বরূপ। জাতীয় মহিলা কমিশন ফটাফট 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 চলে আসে এবেলায় কোথায়? এটা তো প্রথমবার নয় যে হঠাৎ মুখ ফসকে কিছু বলে ফেলেছে। আমরা ইলেকশন কমিশন, তার কাছে আমরা একটা চিঠি দিয়েছি, আমাদের একটি ডেলিগেশন, সেই ডেলিগেশন যাবে 8-9 জনের একটি ডেলিগেশন, যার মধ্যে মুখ্যত মহিলা থাকবে কিন্তু পুরুষরাও থাকবেন, কারণ এটা শুধু মহিলাদের প্রতিবাদ নয়। তো ঠিকই, যখন মাঝে মাঝে উনি গুজরাটের মেয়ে হয়ে যাচ্ছেন, কখনো বাংলার মেয়ে হয়ে যাচ্ছেন, সবাই তো কনফিউশনে পড়ে যাচ্ছে মেয়েটা আসলে কার। ফিরে এলাম ব্রেকের পর। গার্ডেন নিচে পুকুর বুঝিয়ে অবৈধ বহুতল তৈরির জেরে মৃত্যু হয়েছে 12 জনের। তারপর পুকুর জলাশয়ে ভরাটের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী, কিন্তু হুঁশিয়ারি সার। বেহালার 119 নম্বর ওয়ার্ডের জে কে পাল রোডের অবস্থা দেখুন, আমরা ছবি দেখাচ্ছি। প্রায় 10 কাটা জলাশয় আবর্জনা আগাছায় ভরে গেছে, চারপাশে ফেলা হচ্ছে নির্মাণ বর্জ্য। অথচ বাসিন্দারা দাবি করছেন জলাশয়ের গভীরতা প্রায় 15 ফুটের আশেপাশে। এই বিশাল জলাশয় এখন প্রমোটারদের স্বর্গরাজ্য। স্থানীয়রা আশঙ্কা করছেন গার্ডেন ডিস থেকে মাত্র 5 কিলোমিটার দূরে এই জলাশয় ভরাট করেও বহুতল তৈরি হবে,
এবং সেটিও হয়তো ভেঙে পড়বে প্রশাসন পুরসভা এবং পুলিশের আঁতাতের জেরে এই জলাশয় ভরাট হচ্ছে বলে অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। এই পুকুরগুলো একের পর এক ভরাট করে দিচ্ছে, অসাধু প্রমোটার এর পিছনে আছে, তার সাথে এখানকার একজন প্রমোটার, প্রভাবশালী প্রমোটার যার স্বামী হচ্ছেন কাউন্সিলরের স্বামী হচ্ছেন তিনি, তার আঙুলি হেলানে একের পর এক পুকুর ভরাট করা হচ্ছে। কোনো প্রতিবাদ করতে গেলে কখনো থানার মারফত, কখনো স্থানীয় মারফত সেখানে কিন্তু একটা ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলার পুকুর বাঁচানোর কথা বলেছেন, মেয়র এর আগে বড় বড় কথা বলেছেন, অথচ মেয়রের ওয়ার্ড থেকে ঢিল ছোড়া দূরত্ব, গার্ডেন নিচ থেকে ঢিল ছোড়া দূরত্ব, এই 119 নম্বর ওয়ার্ডের একের পর এক পুকুর ভরাট হয়ে যাচ্ছে। আমার মনে নেই কত সংখ্যাটা, কিন্তু আমরা যখন এসেছিলাম আমরা একটা সার্ভে করে জলাশয় কত আছে নির্দিষ্ট করে এসেছিলাম, যাতে সেই জলাশয় রক্ষিত হয়। সেই সময় যা জলাশয় ছিল তার প্রায় শতকরা 60% ভরা হয়ে গেছে। পুরসভা জানেন না, মেয়র জানেন না, মেয়র তো একজন অ্যাক্টিভ কাউন্সিলর ছিলেন, তিনি তো জানেন কাউন্সিলরের কী ভূমিকা হওয়া উচিত। দুর্ভাগ্যজনকভাবে এরা সকলেই হচ্ছে মমতার সৃষ্ট দুর্নীতির শিকার, ওদের সাহস নেই মমতার বিরুদ্ধে কথা বলার, অতএব ইচ্ছে না থাকলেও দুর্নীতি করে যাচ্ছে। না, এখানে ভর্তি হওয়ার কোনো প্রশ্ন নেই, আমি তো পরিবেশ বাঁচাবার পক্ষেই অবশ্যই সবসময় আমাদের পরবর্তী জেনারেশনকে সুস্থ পরিবেশ দিতে হবে, আমি তো তার বিরুদ্ধে যেতে চাই না, আমি নিশ্চয়ই তার সপক্ষেই থাকবো। আমি যদি এরকম কোনো অনৈতিক কাজ হচ্ছে দেখি আমি অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। কিন্তু পুকুর ঘরটা টোটালি বন্ধ হয়েছে, আইনে তো করা হয়ে গেছে না, কর্পোরেশন নজর রাখছে, সেই সঙ্গে পুলিশ, কিন্তু আমাদের পুলিশকে বলাই আছে যে তুই কোনো অভিযোগ হলে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করো। যে পুকুরগুলো ভরাট হচ্ছে এটা তো খুব বেশি ব্যাপার না, এটা কমপ্লেন করলেই তো সঙ্গে সঙ্গে অ্যাকশন নেওয়া হচ্ছে। বেহালা থেকে বেলেঘাটা একই অবস্থা শহর জুড়ে, কোথাও জলাশয় অর্ধেক ভরাট করে দেওয়া হয়েছে, কোথাও আবার নির্মাণ বর্জ্য ফেলে ভরাট করার কাজ চলছে। তেমনই একটি পুকুর হচ্ছে 119 নম্বর ওয়ার্ডের জেকেপাল রোডে, যেখানে প্রায় 10 কাটার একটি পুকুর, আর সেই পুকুরের অবস্থা হচ্ছে এরকম, পুরো আবর্জনায় ভরে গিয়েছে এবং গাছপালা আগাছায় সম্পূর্ণ ভরপুর, যা জমি হাঙরদের এখন নজরে। সামান্য জল দেখা যাচ্ছে তাও আগাছায় সম্পূর্ণ ঢেকে গিয়েছে, কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ সেই জলাশয়ের চারপাশে ফেলা হয়েছে নির্মাণ বর্জ্য অর্থাৎ রাবিশ। কলকাতা পুরসভা সিদ্ধান্ত নিয়েছিল যে রাবিশ ফেলা হবে কলকাতা পুরসভা প্ল্যান্টে, যে প্ল্যান্টে যাবার পর সেটি আবার পুনর্ব্যবহারযোগ্য করে তোলা হবে। আর কিন্তু দেখা যাচ্ছে জেকে পাল রোডে যে 10 কাটার পুকুর রয়েছে সেখানে প্রকাশ্য দিবালোকে এরকমই রাবিশ ফেলে ফেলে জলাশয়ের অর্ধেক অংশ প্রায় ভরাট করে দিয়েছে। কে বা কারা ফেলছে তা কিন্তু স্থানীয় বাসিন্দাদের জানা নেই। ক্যামেরা মৃন্ময়ের সঙ্গে শান্ত ভট্টাচার্য, TV9 বাংলা, কলকাতা। নিশ্চয়ই আপনাদের মনে আছে নিউ টাউনে ট্রলি ব্যাগ থেকে এক ব্যক্তির নিথর দেহ উদ্ধার হয়েছিল, সেই ঘটনা তদন্ত করছে পুলিশ, আর পুনর্নির্মাণ করতে গিয়ে চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে। কি সেই তথ্য? অনন্ত আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন, আমাদের সহকর্মী অনন্ত। ধৃত সৌম্যকান্তিকে জেরা করে পুলিশ জানতে পারে যে ইউপিআই অর্থাৎ সুবোধ সরকারের ইউপিআই ব্যবহার করে 7 লক্ষ টাকা তুলে নিয়ে আত্মসাৎ করেছে, আর এই টাকা ফেরত পাওয়ার জন্য সৌম্যকান্তিকে বারবার চাপ দিতে হচ্ছে। সুবোধ সরকার তার বাড়ি চলে যেত, বাড়িতে গিয়ে তার যখন তার সাথে হাতাহাতি হয় এবং তার মাথা ফেটে যায় এবং তার মৃত্যু নিশ্চিত করতে তাকে শ্বাসরোধ করে হত্যা করে সৌম্যকান্তি। তবে এই ঘটনায় কিন্তু যে চাঞ্চল্য, যে গামছা, অর্থাৎ যে মুখের মধ্যে গামছা ঢুকে শ্বাসরোধ করে হত্যা করে সেই গামছাটিকেও পুলিশ উদ্ধার করেছে। তবে এই ঘটনায় যে এই সৌম্যকান্তির সাথে আর কে আছে বা কেন আছে, সৌম্যকান্তি তার বাড়িতে আসতো, তার বাড়িতে এসে তার সাথে ভালোভাবে কথা বলতো, তাকে বাড়ি থেকে নিয়ে যেত, এইভাবে পুলিশের সন্দেহ হয়। তারপর যখন সৌম্যকান্তিকে গ্রেপ্তার করে, সৌম্যকান্তিকে গ্রেপ্তার করে তাকে বারবার জেরা করে, তার ইউপিআই ব্যবহার করে যে তার টাকা 10 লক্ষ টাকা 7 লক্ষ টাকা ব্যবহার তার আত্মসাত করে, এই ঘটনা কিন্তু একটা নয়া চাঞ্চল্যকর তথ্য। এবং কি করে জানলো সৌম্যকান্তি তার কাছে এত টাকা আছে, কিভাবে পরিচয় হলো, সমস্তটাই কিন্তু পুলিশ তদন্ত করে বের করছে।